সেখানে মন যেখানে হৃদয় সেখানে যেখানে তুমি সেখানে যেখানে তুমি সেখানে Silent, please silent, ladies and gentlemen. Happy Valentine's Day. আপনারা শান্ত হয়ে বসুন। এখনই আমি শ্রেষ্ঠ সুদর্শন দম্পতি প্রতিযোগিতায় বিজেতার নাম ঘোষণা করব। বিচারকদের বিচারে যে দম্পতি শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন তার পুরুষটি যেমন ড্যাম স্মার্ট তেমনি ড্যাশিং ইয়াং ম্যান। তার বিয়ের খবরটি হয়তো বেশি লোকের জানা নেই, কিন্তু তার স্ত্রীটিকে আপনারা সবাই চেনেন। বিয়ের আগ পর্যন্ত উনি ছিলেন শহরের প্রত্যেক তরুণের স্বপ্নের মানসী, সবার কাছে সৌন্দর্যের প্রতিমা, নম্রতার প্রতীক। লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম মিস্টার এন্ড মিসেস আকাশ। আমরা দেখতে পাচ্ছি সেরা নবদম্পতি আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন। দুজনকে দেখে মনে হচ্ছে যেন যুগল হংস মিথুন। লেটস গিভ দেম এ বিগ হ্যান্ড। থ্যাংক ইউ, ওয়েলকাম, টেক ইট। এভাবে কি দেখছেন? আমরা শ্রেষ্ঠ দম্পতির পুরস্কার হিসেবে এই অনাউন্সটা পেয়েছি। দম্পতি মানে আপনারা ম্যারিড? অফ কোর্স, বিয়ে করেছি 3 বছর, 4-4টা বাচ্চা আমাদের। 3 বছরে 4 বাচ্চা? আহা, এর মধ্যে 2 জন যমজ। আপনার কোনো সমস্যা আছে? সময় নষ্ট না করে বলুন, আপনি গয়না কিনবেন কিনা? সাইফুল ইসলামের মেয়ের বিয়ে হয়ে গেল, অথচ আমি জানলাম না। আপনারা দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। ওকে। হ্যালো স্যার, আমি শতরূপা জুয়েলার্স থেকে হাবিব বলছি। হ্যাঁ হাবিব সাহেব, বলুন। স্যার, দুঃখের সাথে বলতে হচ্ছে আপনার মেয়ে বিয়ে হয়ে গেল, অথচ আমার দোকান থেকে কোনো গহনা কিনবেন না। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে এ কথা আপনাকে কে বললো? কে আর বলবে স্যার, আপনার মেয়ে তার স্বামীকে নিয়ে হীরের গহনা বিক্রি করতে আমার দোকানে এসেছে। হীরের গহনা বিক্রি করতে স্বামী নিয়ে? কি বলছেন! আচ্ছা, আমার মেয়ের সাথে যে ছেলেটা এসেছে ওর দেখতে কেমন বলুন তো? দেখতে লম্বা, হ্যান্ডসাম, সিনেমা নিয়ে মতো। বুঝেছি হাবিব সাহেব, আপনি ওদের ভুলিয়ে ভালিয়ে দোকানে আটকে রাখুন, আমি না আসা পর্যন্ত ওদেরকে দোকান থেকে বের হতে দেবেন না। হ্যালো, আমি সাইফুল বলছি। সালাম আলাইকুম।
ভাবি আকাশ কোথায়? আকাশ ও তো সকালে বৃষ্টির সাথে বেরিয়ে গেছে। কেন বলুন তো? জুয়েলারি থেকে হাবিব সাহেব ফোন করে বলল, ওরা নাকি দুজনে নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিয়ে দোকানে গহনা বিক্রি করতে গেছে। আমিও বলেছি ওদেরকে দোকানে আটকে রাখতে। ঠিক করেছেন, দুটোর ফাজলামো দিন দিন বেড়েই যাচ্ছে। আপনারটা তো ছেলে, বদনাম হওয়ার ভয় নেই, কিন্তু আমারটা তো মেয়ে। মেয়ে নিয়ে আপনারা চিন্তা করার দরকার কি? দেখতে সুন্দরী, MBBS পাস করা ডাক্তার। ডাক্তার হলে কি হবে? প্র্যাকটিস তো আর করছে না, সারাদিন আকাশের সাথে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। এক্ষুনি চলুন ভাবি, দুটোকেই কান ধরে বাসায় নিয়ে আসি। সময় নেই গমানে শুধু ট্যাপো। এই মানি কেন? আমি কি তোর বিয়ে করে বউ নাকি যে যখন তখন গায়ে হাত দিবি? দোকানদার যদি বোঝে তুই আর আমি স্বামী স্ত্রী না, তাহলে 13টা বাজিয়ে দেবে, একটা পয়সাও দেবে না। আর করবো না, সরি। ব্যাপারটা কি? বেটা এত দেরি করছে কেন? ম্যানেজার, ওই ক্যাশের টাকাগুলো রেডি করো। দিন, টাকা দিন, জলদি টাকাটা দিন। আমাদের দেরি দেখে বাচ্চাগুলো হয়তো এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই না গো? হ্যাঁ, জলদি দিন। বাসায় বাচ্চারা কান্নাকাটি করছে না? মানে গহনা বিক্রি করে টাকা নিয়ে তাদের খাওয়াতে হবে? আসলে মা, ঘটনাটা সেরকম না। তাহলে কি? আর এত দামি হীরার গহনা কোথায় পেলি? নিশ্চয়ই কারো সাথে চিট করে বা চুরি করে নিয়ে এসেছে। না পাপা, ভ্যালেন্টাইন্স ডে তে আমরা দুজনে শ্রেষ্ঠ দাম্পত্য পুরস্কার পেয়েছি। ফাজলামো করতে করতে তোরা এত দূর চলে গেছিস? তোরা স্বামী স্ত্রী না হয়েও স্বামী স্ত্রীর নাটক করছিস? মা, সব করেছি জাতির বৃহত্তর স্বার্থে। বৃহত্তর স্বার্থে গহনা বিক্রির টাকা দিয়ে কি এমন বৃহত্তর স্বার্থ উদ্ধার করবে? শুনি, আমরা সিদ্ধান্ত নিয়েছি দুজনে বেগুন বাড়ির টোকাইদের জন্য একটা স্কুল করে দেব। আর এই মহৎ উদ্দেশ্যের উদ্যোক্তা আমি। তাই নাকি? এরকম দুষ্টমির জন্য আজ তোদের সাজা পেতে হবে। আজকের পর থেকে তোদের দুজনের একসঙ্গে বের হওয়া সম্পূর্ণ নিষেধ। মামনি, পাপা চমকে গেলি? তুই স্কুল করতে চেয়েছিলি না? এই নে আমার বেগুন বাড়ির 5 কাঠা জায়গার দলিল। জায়গাটা আমি তোর নামে করে দিয়েছি। দাঁড়া দাঁড়া, আরো আছে। এই নে, সাথে তোর স্কুলের জন্য আমার একটা ছোট্ট ডোনেশন। 50 লক্ষ টাকা? ও পাপা, তুমি সত্যি একটা পাগল। আমি বলেছি আর তুমি দলিল করে নিয়ে। আচ্ছা, আমি যদি আকাশের চাঁদ চাইতাম তাহলে তুমি কি করতে পাপা? টাকা দিয়ে কিনতে পারলে তাই কিনে দিতাম। আমার মেয়ে চাইবে আর আমি দেব না, তাই কি হয়? তুই আমার একমাত্র মেয়ে, ছোটবেলায় তোকে আমার কোলে তুলে দিয়ে তোর মা মারা গেছে, নিজের হাতে তোকে আমি বড় করেছি। পৃথিবীতে তুই আমার সবচাইতে আপন, সবচাইতে আদরের। তুই একটা কাজ কর, এক্ষুনি আকাশকে ফোনে জানিয়ে দে, নয়তো দেখা যাবে স্কুলের টাকার জন্য পাগলটা আরেকটা অঘটন ঘটিয়ে বসে আছে। না না, এখন না। তুমি স্কুলের জন্য সব করে দিয়েছো জানলে বাদরটা এক্ষুনি চলে আসবে। বৃষ্টি, বৃষ্টি, মাথায় শ্যাম্পু লাগিয়েছি, বস। উফ, শাওয়ার নেওয়ার সময় পেলি না? তাড়াতাড়ি আয়। আরে সবাই আমাদের জন্য ওয়েট করছে। আয় শালি, তুই আগে রেডি হতে পারলি না? আমি কি এখন বসে বসে আন্ডা পারবো নাকি? লেট, দাঁড়া
তো লেট বের করছি, কাজকাম বাদ দিয়ে সারাদিন শুধু রূপচর্চা। আজ তোর এমন রূপচর্চা করাবো তোর রূপের নকশাই বদলে যাবে। এইবার বুঝবি রাজাধন রূপচর্চা কাকে বলে। আকাশ, কি ব্যাপার, গেল কোথায়? সফুরা, এই সফুরা। জি আপা। আকাশ কোথায় রে? ভাইজান তো চলে গেছে। কি চলে গেছে? এত দিমাগ কি ভাবে ও নিজেকে? রাজার ছেলে, নবাব সিরাজউদ্দৌলার ছেলে, যত সব ঢং। দশ মিনিট সময় নেই ওনার হাতে, নায়িকার তো খই ভাজ, ছাল নেই কুত্তার বাঘা নাম। কি আমার ব্যস্ত মানুষ রে, সারাদিন শুধু টুই টুই করে ঘোরা। আপা জুস, জবাব নিয়ে যা তোর জুস। জুস চলো কোথায়, শাওয়ার নিচ্ছ নাও। বিলাই চিমটি, আমার মুখে কালি মেখেছিলি, আজ তোর বারোটা বাজিয়ে তেরোটাতে ঝুলাবো। দেখবি কেমন লাগে। আকাশ জলদি তৈরি হয়ে নে, সবাই অপেক্ষা করছে। এক মিনিট ম্যাডাম, শুধু ড্রেসটা পরবো। এগুলো পরবি নাকি? হ্যাঁ। অন্যগুলো পর। অন্য ড্রেস পরবো কেন? এগুলোই পরবো। আমি বললাম এগুলো পরিস না, অন্য ড্রেস পর, এই ড্রেসে তোকে ভালো লাগবে না। ভালো মন্দ আমারটা আমি বুঝবো। আমি না করার পরও তুই? তুমি তো না করবেই, আমাকে হ্যান্ডসাম দেখালে তো তোমার হিংসাই পেটটা জ্বলে যায়। কি আমার হ্যান্ডসাম রে, যা যা ড্রেস নিয়ে যা, অন্য রুম থেকে পরে আয়। তুই মায়ের রুমে যা, আমি ড্রেসটা এই রুমেই পরে নি, যা। আমি কোথাও যাব না, তুই যা যা যা। ঠিক আছে যাচ্ছি। যা পরে আসো তোমার পছন্দের ড্রেস, বুঝিবে ঠেলা। বেশিক্ষণ পরে থাকতে পারলে গুনে গুনে 5 লাখ টাকা পুরস্কার দেব। দেখেছিস ঘটনা কি, চুলকাচ্ছে না কেন? আকাশটা গেল কোথায়? এই চুপ থাকতো, আকাশটা গেলে কোথায়? আকাশ আজকে না এলে আমার কি বেশি খুশি আর কেউ হবে না। বিলাই চিমটি দেওয়ার পর এখন ওর সাথে আমার দেখাই হয়নি। সুপার গ্লু মাও তোর গান, বাহ। আল্লাহ জানে দেখা হলে আমার কোন 12টা বাজায়। বৃষ্টি আকাশ আসছে, খবরদার আকাশ আমার সামনে আসবি না। শুধু শুধু ভয় পাচ্ছিস কেন? আমি তোকে একবার উল্লুক বানিয়েছি, তুই আমাকে একবার উল্লুক বানিয়েছিস, ব্যাস হিসাব বরাবর কাটাকাটি। এখন তোর সাথে সন্ধি করতে চাই। সন্ধি? আমি তোকে এক ফোঁটা বিশ্বাস করি না, তুই আমাকে কাছে পেলেই মারবি। তারেক মনি, প্লিজ সেভ মি,
আকাশ খবরদার বৃষ্টিকে মারবি না কিন্তু এমনিতেই ও খুব ভয় পেয়েছে আরে না না ওকে আমি কিছুই বলবো না ইনফ্যাক্ট আমি ওর সাথে সন্ধি করার জন্য কি নিয়ে এসেছি দেখ আমার জন্য ইয়েস আমার বন্ধু ফ্রান্স থেকে নিয়ে এসেছে এটাতে 4টা অক্টোবর শুট তোলা যায় তাই নাকি জি বেগম সাহেবা বিশ্বাস না হলে বাজিয়ে দেখো কি ম্যাডাম কেমন লাগে আমাকে বিলাই চিমটি দিয়েছিলেন আমিও দিয়েছি একদম জাপানি সুপার গ্লু সহজে ছুটবে না To all the ladies. To all the ladies. Misty, misty, kotha koya, ponne acho kariya. Rumor jamon khai to madhu, kule diya shandi. কথা কইয়া মন নিয়া চকাড়িয়া ঘুমর যেমন খাই গো মধু ফুলেতে আসন দিয়া দু একটা দিন যায় না ভালো লাগে শুধু গন্ধ গো লাভের মাঝে আমার লাভের মাঝে কি লাভ গলতে কলঙ্কের ফুল আমার লাভের মাঝে কি লাভ গলতে কলঙ্কের ফুল সকল কথা জানা বলা বাড়ল দিঘি মনের জ্বালা তোমার কাছে আসিয়া নদীর বুকে যত পানি তার বেশি পেরেশানি তোমার ভালোবাসিয়া সুখের আশা প্রেম করিয়া মনে হইল এখন ঘুম কেমন রোগে ধরল মোরে রইতে নারী আপন ঘরে শুধু তোমার লাগিয়া যে সাগরে নাই গো ফুল আমলাভের মাঝে আমলাভের মাঝে কিলা ভুল গলাতে কলঙ্কের ফুল আমলাভের মাঝে কিলা ভুল গলাতে কলঙ্কের ফুল মিষ্টি মিষ্টি কথা কইয়া মন নিয়া চটাড়িয়া ঘুমর যেমন খাই গো মধু ফুলেতে আসন দিয়া শোন আর শোন আকাশের মায়েরও তো তোদের ব্যাপারে সবকিছু জানা উচিত চল কালই আকাশের মায়ের কাছে গিয়ে সবকিছু ফাইনাল করে ফেলি কিন্তু পাপা
আমি আকাশকে পছন্দ করি বলে আকাশও যে আমাকে পছন্দ করবে এমন তো কোনো কথা নেই। সারাদিন যে তোর পেছনে লেজের মতো ঘুরে বেড়ায় সে তোকে অপছন্দ করবে, ইম্পসিবল। কিন্তু পাপা, আকাশ তো কোনোদিন ওর পছন্দের কথা আমাকে জানায়নি। জানাবে জানাবে, পুরুষ মানুষ তো, পরিস্থিতি তৈরি না হলে মনের কথা বলতে চায় না, আর সেই পরিস্থিতি তৈরি করে দেব আমি। তুমি তুমি কি করবে? আকাশদের বাড়িতে গিয়ে বলবো তোর বিয়ের আয়োজন করে ফেলেছি। হ্যাঁ, পাত্র বিদেশে থাকে, তাহলেই দেখবি আকাশের মুখ শুকিয়ে চুন আমার হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে বলবে, আব্বা জান, আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন, আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচব না, আমি বৃষ্টিকে ভালোবাসি। হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ, সত্যি। আরে বাহ বাহ, মেঘনা চাইতে বৃষ্টি। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা কোথায় যাচ্ছ? জিমে। চল বৃষ্টি, তুই আমার সাথে চল। নো নো, দেখছিস না শাড়ি পরে এসেছি। তা হঠাৎ এই সাজ কেন? কোন মিলাদ মাহফিলে যাচ্ছিস নাকি? আরে না না, সব খুলে বলছি, আগে তোমার মাকে ডাকো। জি মা, মা দেখে যাও আঙ্কেল এসেছে। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। সরি ভাবি, কোনো খবর না দিয়ে হুট করে চলে এলাম। খুব ভালো করেছেন, আসুন আসুন, বসুন। আপনিও বসুন ম্যাডাম, বসুন। কিন্তু ব্যাপারটা কি বলতো, কোনো ঘটনা আছে নাকি? কি হলো? মেয়ে আমার লজ্জা পাচ্ছে, আমি বলছি ভাবি, অসময়ে একটা সুখবর দিতেই আপনার কাছে এসেছি। আজ বৃষ্টির বিয়ে ঠিক করে ফেললাম। আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন, দ্যাটস এ গ্রেট নিউজ আঙ্কেল। বিয়ে কবে? ছেলের নাম কি? দেখতে কেমন? কোথায় থাক? বৃষ্টির বিয়ের খবর শুনে তুমি খুশি হয়েছ? এই যে, খুশি হব না মানে? আরে আমাদের বৃষ্টির বিয়ে বলে কথা। শুনুন আঙ্কেল, এমন আয়োজন করব যে পুরো শহরের লোক তাক লেগে যাবে। কি মা, ঠিক বলিনি? বৃষ্টির বিয়ের সাজ থেকে শুরু করে গাড়ি সাজানো পর্যন্ত সব করব নিজের হাতে, নিজের পছন্দে, কারো বাধাই আমি শুনব। ভাইজান, বৃষ্টির গায়ে হলুদের সব দায়িত্ব কিন্তু আমার। নিজের হাতে আমি বৃষ্টির গায়ে হলুদের গোসল করাবো। আচ্ছা বৃষ্টি, গায়ে হলুদ কোথায় করতে চাস বলতো? সেখানে ব্যান্ড মিউজিক না কাওয়ালি, কোনটার আয়োজন করবো? কিরে চুপ করে আছিস কেন? পাপা চলো। সে কি, এত খুশির খবর নিয়ে এসেছো, একটু মিষ্টি মুখ করে যাও। আমার খুব মাথা ধরেছে পাপা, এক্ষুনি বাড়ি চলো। এক্সকিউজ মি, ঘটনা কি মা? আমি তো ওর মন খারাপ হওয়ার মতো তেমন কিছুই বলিনি। আমিও তো কিছুই বুঝতে পারলাম না বাবা। Thank you.
ভুলটা মনে হয় আমি করেছি। বাবা, তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবে? বল। আমাকে তো তুমি যখন যা চেয়েছি তাই এনে দিয়েছ, আজ আমার আরেকটু চাওয়া পূরণ করবে? বল মা বল, তোর কি চাই? আমি আর এই শহরে থাকতে চাই না বাবা, এখানে থাকলে প্রতিদিন আকাশের সাথে আমার দেখা হবে। আমার বুকের ভেতর চাপা কষ্ট, আকাশের সামনে অস্ত্র হয়ে ঝরবে, আমি তা চাই না বাবা। বাবা, আমাকে তুমি শহর থেকে দূরে কোথাও নিয়ে যাও। তাই হবে মা, তোর সুখের জন্য, তোর শান্তির জন্য এই শহর কেন? তোকে নিয়ে আমি এই দেশ ছেড়ে চলে যেতে পারি। আমাকে মাত্র একটি দিন সময় দে মা, একটি দিন। বাবা, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। কেদো না রহিম মিয়া, আমি আজগর সাহেবকে বলে রেখেছি তোমাকে একটা চাকরি দেবার জন্য, তুমি ওনার কাছে গেলেই চাকরিটা হয়ে যাবে, এক্ষুনি যেও। চাকরি পাবো ঠিক আছে, কিন্তু আপনার মতো মানুষ আমি কই পাবো সাহেব? কেন যে বাড়ি ঘর মিল কারখানা সবকিছু বেচা চইলা যাইতেছে আমি বুঝতে পারলাম না। দেখো আয় মা, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? কাল থেকে ফোন করছি, ফোন ধরছে না কেন? বৃষ্টির অসুখ বিসুখ হয়নি তো? যাই, ওর বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসি। এই যা, এখন যে কি করি, যা আছে কপালে। বৃষ্টির মধ্যেই বৃষ্টির খোঁজ নিতে যাব। আরে কই যান? কই যাই মানে? কই যাইবেন, কার কাছে যাইবেন বলবেন না। কার কাছে যাব মানে? বৃষ্টির কাছে যাব। ওনারা তো এই বাড়িতে থাকেন না। এই বাড়িতে থাকে না মানে? ওনারা বাড়ি বিক্রি করে চলে গেছেন। বাড়ি বিক্রি করে চলে গেছে? ডাক্তার আশরাফ, ভালো করে দেখুন আমার ছেলেকে, ওর কখনো এমন ভয়াবহ ঠান্ডা লাগেনি, এত জ্বরও ওঠেনি। আপনি কোনো চিন্তা করবেন না, বৃষ্টিতে ভিজলে একটু একটু ঠান্ডা লাগবে। একটু একটু ঠান্ডা বলছে নাকি? নাক পরিষ্কার করতে করতে সকাল থেকে চার বক্স টিস্যু শেষ হয়ে গেছে, সাথে জ্বর সর্দি কাশি বুকে ব্যথা, নিঃশ্বাসের কষ্ট আরো কত কি। ওর জন্মের পর থেকে আমি ওকে কখনো এত অসুস্থ হতে দেখিনি। ডাক্তার, আপনারা ভালো করে ইনভেস্টিগেশন করুন, আমার সন্তানকে আপনারা সুস্থ করে দিন। ওকে ডাক্তার মাসুদ জি,
আপনি ব্লাড ইউরিন স্টুল স্যাম্পল নিয়ে নিন। জি আমি পোর্টেবল ইসিজি মেশিন আনানোর ব্যবস্থা করছি। ঠিক আছে। মা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, একটু ঠান্ডা লেগেছে বলে তুমি এতগুলো লোককে কষ্ট দেবে? মানুষের কষ্ট তোর বুকে বাজে, আর মায়ের কষ্ট তোর বুকে বাজে না? কেন তুই এভাবে বৃষ্টিতে ভিজেছিস বল? মানুষ বৃষ্টিকে খুঁজতে গিয়ে প্রকৃতির বৃষ্টিতে ভিজতে হয়েছে। ইউ ক্যান্ট ইমাজিন মা, আঙ্কেল সবকিছু বিক্রি করে দিয়ে হাওয়া হয়ে যাবে বৃষ্টিকে নিয়ে হাওয়া। আজ না হোক কাল তো যোগাযোগ হবে, তার জন্য পাগল হবার কি হলো? ডাক্তার জি কি করা যায় বলুন তো। এক কাজ করুন, ওনার ওয়েদার চেঞ্জের একটা ব্যবস্থা করুন। এই ধরুন নেপাল বা কক্সবাজার মাসখানেক ঘুরে আসলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। ওকে, আমি আমি আজই আমার ভাগ্নেকে ফোন করে বলে দিচ্ছি। এই শরীর নিয়ে কক্সবাজার ইম্পসিবল। এখন যেতে কি বলেছে? তুই সুস্থ হলে যাবি। ডাক্তার আপনি রিপোর্ট গুলো তৈরি করে স্পেশালিস্ট কাউকে দেখান, আমিও ট্যুরের ব্যবস্থা করব। জি আচ্ছা। আমি তোর কোনো কথা শুনবো না, আমি আজগরকে বলে দিচ্ছি ও তোর জন্য সব ব্যবস্থা করে রাখবে। স্যার স্যার গুলি করেন না, স্যার স্যার গুলি বাইরে দিব, স্যার গুলি করেন না, গুলি করেন না স্যার, স্যার বাবা রে স্যার স্যার আমার গুলি করেন না, আমার বউ বাচ্চা বিধবা হয়ে যাবো স্যার, স্যার আপনার পাও দুটা না না স্যার আপনার বন্দুকটা ধরি স্যার, লাই লাই লান্তা সুবহানা কাইন্নি কুনতুম মিনাজ জালিমিন কালমা শাহাদাতা শাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ। চেয়ারম্যান ভয় পেয়েছে? আরে বেটা মূর্খ, 20 বছর আর্মিতে ছিলাম, কখনো নিশানা ফসকাইনি, আর তোকে গুলি করতে নিশানা লাগে নাকি? সালাম আলাইকুম। জি 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 স্যার আপনার ফোন। হ্যালো মেজর আসগর স্পিকিং। আসগর আমি মমতা বলছি ঢাকা থেকে। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আন্টি? আকাশ কেমন আছে? ওর শরীরটা ভালো নেই বাবা, ডাক্তার বলেছে ওয়েদার চেঞ্জ করা প্রয়োজন। আমি ভাবছিলাম কয়েকদিনের জন্য ওকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। সে তো খুব ভালো কথা, সাথে আপনিও চলে আসুন, কতদিন আপনাকে দেখি না। আমি সময় পাবো না বাবা, আকাশ একাই যাবে। আচ্ছা বৌমা ঝিনুক ওরা কেমন আছে? খুব ভালো। আচ্ছা আন্টি কবে আসছে আকাশ? ভাবছি নেক্সট মানডে ওকে পাঠিয়ে দেব। আপনি নিশ্চিন্তে পাঠান, আমি নিজে ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাব। জি জি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি সাথে সাথে আই সাথে। আহা এভাবে চিৎকার করছো কেন? মনে হচ্ছে দেশে যুদ্ধ লেগে গেছে। ব্যাপারটা ওরকম, মমতা আন্টি ফোন করেছিলেন ওনার ছেলে আকাশ সামনে সোমবার কক্সবাজার বেড়াতে আসছে। তাই নাকি? কতদিন ধরে ওকে দেখি না, ছোটবেলা দেখতে তো একেবারে রাজপুত্রের মতো ছিল, এখন না জানি দেখতে কেমন। ইস আকাশের সাথে যদি আমাদের ঝিনুকের বিয়েটা হতো। ম্যাডাম এখনই বিয়ে ঠিক করে ফেললে, আগে ছেলেটাকে আসতে দাও, ওকে ভালো করে দেখি। আমার বোনকে আমি যাকে ইচ্ছা তার হাতে তুলে দেবো নাকি? তাছাড়া ওর তো একটা পছন্দ আছে। ও ঝিনুক কোথায়? এক্সারসাইজ করছে। কি কি বললি? তোর দিকে নজর দেন, ওই বদমাশদের চোখ আমি উপরে ফেলবো।
প্রয়োজন হলে গুলি করে মারব। আচ্ছা ঠিক আছে, তুই ভেতরে যা, আমি দেখছি। জেনারেল জি স্যার, এদিকে আর মূর্খ। কি তোমার আর কোনো কাজ নেই? চিৎকার করলে বন্দুক নিয়ে হাজির হতে হবে? কি করব ম্যাডাম, 15 বছরের অভ্যাস। অভ্যাস? তোমার অভ্যাসের কারণে যদি আমার স্বামীর হাতে আইনের হাত কাটা লেগে যায় তখন কি হবে? আজ থেকে আমার অনুমতি ছাড়া বন্দুক হাতে নেবে না। জি ম্যাডাম। আহা সাথী, তুমি বুঝতে পারছো না, আজ যদি ওই ছোকরাগুলোকে শায়েস্তা না করি, কাল ওরা ঝুনুকের সামনে ফুল নিয়ে দাঁড়াবে, পরশু চিঠি দেবে। দিতেই পারে তো, তাই বলে তুমি ওদের গুলি করবে? আচ্ছা ওদের যদি কেউ মারা যায় তখন তখন কি হবে? হু কেয়ার, আই ডোন্ট কেয়ার। আমার বোনের সাথে যে দুষ্টামি করবে তাকে আমি শেষ করে ফেলবো। সব ছেলের পেছনে এভাবে বন্দুক নিয়ে দৌড়ালে? তোমার বোনকে বিয়ে করবে কে শুনি? বন্দুকের ভয়ে তো কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসবে না। আসবে আসবে, অবশ্যই আসবে। তুমি দেখে নিও, আমার বোনের জন্য তেমন ছেলেই আসবে যেমন ছেলে আমি পছন্দ করি। মামা, মামা কি রে বাগনা? হ্যাঁ দেখো ঝিনুক। এই তোর বুঝি পাগলা মেজরের গুলি খাওয়ানে শাকাইছে, কেন খামা খা মেজরের বোনের সঙ্গে টাঙ্কি মেরে শহীদ হইতে চাস? শহীদ হলে হব, আই ডোন্ট কেয়ার মামা, ঝিনুককে আমার চাই চাই। কি বললি? তোর দিকে তাকিয়েছিল সে আমার আমার বন্ধু। স্যার স্যার স্যার, আরে বন্দুক নিয়ে কোথায় যাচ্ছ? ও বাদরটাকে শিক্ষা দিতে। চেয়ারম্যান ফলো মি। থামো থামো বলছি, কি সব পাগলামি করো সব সময়? কোথাও যেতে হবে না, চেয়ারম্যান বন্দুক নিয়ে ভেতরে যাও। আই চেয়ারম্যান, তুই আমার আন্ডারে চাকরি করিস, সুতরাং আমি যা কমান্ড করব সেটা করতে তুই বাধ্য। আর মে কমান্ড ভায়োলেট করলে তার শাস্তি কি তুই জানিস? জানিস স্যার, অর্ডার না মানলে সোজা ফায়ারিং স্কোয়াড। ফায়ারিং স্কোয়াড সোজা গুলি। যদি আপনি বাধা দেন তাহলে সেক্ষেত্রে একই আইন প্রযোজ্য। চেয়ারম্যান ফলো মি। গুলি ছাড়া বন্দুকের যতই টিগার টানুক গুলি বের হবে না। ধরেন ধরেন। আমি আছি থাকবো ভালো করবো না মেজর স্যার। পাগলা পাগলা, ফার্স্ট ফ্লোরের কর্নারের রুমে কে থাকে? ওনার নাম সাগর, আমাদের মালিকের ভাগ্নি। স্টুপিডটা কোথায়? ওনার রুমেই আছেন। বাইদা তোর আল্লাহর দোহাই লাগে, যেভাবে কইছি সেইভাবে কাম করবি, নইলে কিন্তু দুইজনই আমি যাই। মৃত্যুর জন্য প্রস্তুত হও। কে কে? মামা আমার ছড়িটা। বাগনা মামা, ওঠো বাগনা বাগনা মামা। অন্ধ নাকি? জি স্যার, রাইট স্যার। ও জন্ম থেকে চোখে কিছুই দেখে না। ও আই এম সরি স্যার। স্যার ওকে দেখে তো বোঝার উপায় নাই, ও অন্ধ। কারেক্ট স্যার, কারেক্ট। সবাই ওকে দেখে এই ভুলটি করে স্যার। আই এম সরি মিস্টার সাগর। না না, উল্টো আমারই সরি বলা উচিত, আমার জন্য শুধু শুধু আপনি কষ্ট করলেন। ইটস অল রাইট, ঝিনুকের বাচ্চা। স্যার চেয়ারম্যান মুভ। ও ভাগনা সত্যি তুই একটা জিনিস, তোর অ্যাক্টিং এর জন্য আর জানু বেঁচে গেলাম। বল বল তুই কি খাবি, বল 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 বল। খাবো না, চলো বাইরে যাবো।
স্যার। সাথে সাথে ঝিনুক কোথায়? ঝিনুক 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 কে নিয়ে খুঁজছো কেন? ও যেন কোনো ছেলেকে নিয়ে আমাকে নালিশ না দেয়। একটা ছেলে অন্ধ, চলতে পারে না, পৃথিবীর আলো বাতাস কিছুই দেখতে পায় না, তোর সম্পর্কে বলে কিনা সে ওর দিকে তাকায়, ওকে ডিস্টার্ব করে। আমার মাথাটা বিগড়ে গেছে। ঝিনুক কোথায়? ঝিনুক 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 কোথায় গেলে? তোকে পিটিয়ে আজকে ঠিক করে দেবো। সো স্যাড, ছেলেটার কথা শুনে আমারই খারাপ লাগছে। এত হ্যান্ডসাম ছেলে অথচ অন্ধ। ভাবতে পারিস, এই সুন্দর পৃথিবীর কিছু ছেলেটা দেখেনি, দেখতে পায়নি নিজেকে, দেখতে পায়নি ফুলের রং, দেখতে পায়নি সূর্যোদয়, দেখেনি সূর্যাস্ত, দেখতে পায়নি বাবা মা আর আত্মীয় স্বজনকে। আই রিয়েলি ফিল ফর হিম। চল তো ছেলেটাকে একবার দেখে আসি। ঠিক আছে চল, এই তোরা গাড়িতে গিয়ে বস, আমি আসছি, চল। মামা একটু ডাইনে যাও, আর একটু দাঁড়া দাঁড়া, এই পথে তোর। হ্যাঁ রেডি, তুলেছি। থ্যাংক ইউ মামা। যা ছবি তুলেছি না, এই ছবি দেখা মাত্র তোমার বিয়ে কনফার্ম। থ্যাংক ইউ ভাগনা। ভাগনা কি হলো মামা? আপনি না বলেছেন আপনি জন্মান্ধ, আর এখন ক্যামেরা দিয়ে মামার ছবি তুলছেন, লজ্জা করেন আপনার? শাট আপ, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আমি আপনাকে পুলিশে দেবো বলে দিচ্ছি। না বুঝে কথা বলিস না তো ঝিনুক। তোর ভাইয়ের সামনে সাগর যদি অ্যাক্টিং না করতো, তাহলে তো দুজনই ইন্নালিল্লাহ, সোজা কাপড়ের কাপড় প্লাস কবর, সেটা কি ভালো তো? অবশ্যই, অপরাধ করলে সাজা পেতেই হয়। অপরাধটা আমার না, আপনার। কে বলেছে আপনাকে এত সুন্দরী হতে? আপনি এত সুন্দরী হতে পারেন আর আমি তাকাতে পারবো না? সুন্দরীর দিকে লোকে যদি নাই তাকাবে, তাহলে তাহলে সুন্দরের মর্যাদাটা রইল কোথায়? চাপাবাজি সব বন্ধ হয়ে যাবে। ভাইয়া যদি বুঝতে পারেন আপনি অন্ধ নন, তখন বুঝবেন মজা। অসম্ভব। সাগর যতদিন এই কক্সবাজারে আছে, ততদিন তোর ভাইয়ের সামনে সাগর পড়বে না। চল সাগর, আয় না এদিকে। এই চল। মামা, মানুষের জীবনে রাগ আসে, আসে অনুরাগ, আর এই রাগ অনুরাগের মধ্যেই ভাবের জন্ম হয়। আচ্ছা মামা, আমার আর ঝিনুকের মধ্যে রাগ অনুরাগের খেলা চলছে, ভাব আমাদের একদিন না একদিন হবেই। তাই যেন হয় ভাগ্নে, তাই যেন হয়। দেখি দেখি কোথায় লাগছে, দেখি অন্ধ নাকি, চোখে দেখো না। ভাই ভাই শোনেন, ভাই ভাই স্কাউন্ডল লায়ার চিট, আমার সামনে অন্ধের অভিনয় করে এখন গাড়ি চালাচ্ছিস, আমার মানুষও মেরেছিস। আই উইল সি ইউ, আমি তোকে কক্সবাজার ছাড়া করব। চলো আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, ওঠো গাড়িতে ওঠো। মামা, ও মামা, ঝিনুক বসে আছে একা, এমন চাই যে শুধু করতে দেখা। ও ভাগ্নি, এত করোনা দেখা, মেজর বেটা খুবই বাঁকা, চটপট কাগজে লেখো মনের কথা, মিটে যাবে ঝিনুক আর তোমার মনের ব্যথা। লেখো লেখো ভাগ্নি, লেখো লেখো, তাড়াতাড়ি লেখো। আসতে ঝিনুক, আমি Follow me!
ঢুকলো কি করে? মনে হয় দেয়াল টপকায় স্যার। যখন ঢুকলো তখন দেখলি না কেন? কোথায় ছিল তোরা? তাড়াতাড়ি এসো। ঝিনুক, বিশ্বাস করো, তোমার ভাই বা তুমি আমাকে যতটা খারাপ মনে করছো আমি ততটা খারাপ নই। শুধু অন্তরঙ্গ হবার জন্য আমি তোমার সাথে পরিচিত হতে চাই, তোমার বন্ধু হতে চাই। যদি বন্ধু হতে চাও আমার অপরাধ না হয়ে থাকে, তাহলে কি আমার সাথে একটু দেখা করবে? কাল বিকেলে ঝাউবনে তোমার জন্য অপেক্ষা করব। ইতি সাগর। তোর চাই, মনে হচ্ছে চিঠিটাই ঝিনুক পড়েনি। না, ও আর আসবে না। তুমি তাহলে এসেছো ঝিনুক? আমি তো ভেবেছিলাম আমি আসবো না। তাই তো, বন্ধুদেরটাকে কেউ যদি আসতে বলে তাহলে তো সবাই আসা উচিত, আর তাই আমি এসেছি। বাট আমার সাথে বন্ধুত্ব করার আগে তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। অবশ্যই পূরণ করব। বলো কি সেই শর্ত? আমার ভাইয়ার মনে তোমার ব্যাপারে যে সমস্ত নেগেটিভ আইডিয়া আছে তা মুছে দিতে হবে। ওরে বাপরে, এত কঠিন শর্ত? তোমার ভাই তো আমাকে দেখলেই গুলি করতে চায়। না না, করবে না। ভাইয়ার সাথে তোমার সম্পর্ক সহজ করার রাস্তা আমি করে দেব। কিভাবে? ভাইয়া ফুল খুব ভালোবাসে। আজ বিকেলে এক তোরা ফুল নিয়ে সোজা তুমি বাসায় চলে আসবে, বাকিটা আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো। সত্যি ঝিনুক, তুমি আমার জন্য এত কিছু করবে? কেন করব না, আফটার অল ইউ আর মাই ফ্রেন্ড। নাও হাত মেলাও। সত্যি তুমি? হ্যাঁ বাবা, হাত মেলাও। ও হাত মেলাও, বিকালে দেখা হচ্ছে। বাই। আচ্ছা বাই বাই। বাই। কাগজের মতো মনটায় আমার, তাতে তুমি লিখেছ তোমারই নাম। ভালোবাসা কারে বলে আজ জানলাম, ভালোবাসা কারে বলে আজ জানলাম।
ভালোবাসা কারে বলে আজ জানলাম। আমাকে নিলে হাজার স্বপ্ন দিয়ে রাইনে দিলে, বেচারার কপালটা সত্যি খারাপ। আরে তুমি তো সত্যি ভাগ্যবতী, জুটবে সুন্দর একটা পতি, আর যদি পা আমার মতো রাজপুত্র তাহলে হবে তুমি চিরসুখী। মামা মামা আমি শেষ, মামা আমি শেষ। শেষ মানে? শেষ মানে দি এন্ড। ঝিনুকের ভাই বন্দুক নিয়ে আমাকে খুঁজছে, দেখা মাত্র গুলি করবে, আমি এখন কি করি মামা? নিশ্চয়ই শনির ভর। দেখি 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 দেখি, সর্বনাশ। কি হয়েছে? কি হয় নাই তাই বল। বৃহস্পতির ঘরে লালবাতি, মঙ্গলের তো কোনো খোঁজ নেই, আর বুধ শুক্র তোর কপালে হকি খেলছে, হকি হকি। বলো কি মামা এখন উপায়? উপরওয়ালা ছাড়া তোর আর কোনো উপায় নেই। আর নে, মানুষের ভাগ্যে শনি থাকে একটা, কিন্তু তোর ভাগ্যে দু দুটো শনি। তাই সবকিছু সাবধানে রাখবে। ভাবি, হোয়াট ইজ দিস? আমার জিনিসপত্র কোথায় নিয়ে যাচ্ছে? গেস্ট রুমে। গেস্ট রুমে কেন? ঢাকা থেকে আকাশ আসছে, ও তোমার রুমে থাকবে আর তুমি গেস্ট রুম। দিস ইজ টু মাচ। কোথাকার কোন আকাশের জন্য তোমরা আমাকে আমার রুম থেকে বের করে দিবে? গেস্টকে গেস্ট রুমে রাখতে অসুবিধা কোথায়? আহা, বুঝতে পারছো না কেন? গেস্ট রুমটা খুবই ছোট আর আমাদের গেস্ট খুবই স্পেশাল। এই কয়দিন তুমি ম্যানেজ করে নিতে পারবে না? ওহ ভাবি, তোমরা আমাকে এভাবে টর্চার করে কি শান্তি পাও বলো তো? তোমাদের এই অনারেবল গেস্টের জন্য আমাকে আর কি কি স্যাক্রিফাইস করতে হবে শুনি? তেমন কিছু না, তোমার ভাইয়া বারবার করে বলে দিয়েছে আকাশ যতদিন এ বাড়িতে থাকবে ওর সামনে কোনো উচ্ছৃঙ্খল আচরণ করবে না, জোরে জোরে মিউজিক বাজাবে না, নাচানাচি করবে না, এমনকি জোরে হাসবেও না। কি ভাইয়া এসব বলেছে? আরো বলেছে এই কয়েকটা দিন তুমি এসব বাদ দিয়ে বাড়িতে তুমি শাড়ি পরে থাকবে। কিন্তু কেন আমার বাড়িতে আমাকে পুতুলের মতো হয়ে থাকতে হবে? কেন কেন আমার উপর তোমরা তো বিধি নিষেধ চাপিয়ে দিচ্ছ? নাইয়াপা, বড় ভাইজান কইছে আকাশ সাহেবের লগে আপনার বিয়া। হোয়াট? হপা, আমি নিজের কানে শুনছি, আমার সারে কইছে আপনার রাজি না হইলে জোর করে বিয়া দিব। আকাশ সাহেব খুব ভালো পাত্র। বললেই হলো বিয়ে? চিনি না জানি না এমন লোককে বিয়ে করব আমি? ইম্পসিবল। হাসুক মিস্টার আকাশ, এমন সিস্টেম করব যে দুই দিনের মাথায় চান্দু পাপ পাপ করে পালাবে। Hey, hey.
आकाश भैया मीट माय सिस्टर झिनुक झिनुक दिस इज आकाश हेलो हेलो एशो এসো ভাই এসো কোনো কষ্ট হয়নি তো না আপনি নিশ্চয় ভাবি মা আপনার কথা অনেক বলেছেন তাই নাকি কতদিন আন্টিকে দেখি না কেমন আছেন আন্টি ভালো বসো ভাই আপনিও বসো তোমরা গল্প করো আমি একটু উপরে যাচ্ছি প্লিজ ঝিনু যাও শরবত নিয়ে এসো চন্দু আমার দিয়ে শরবত বানায় দাঁড়া তোর শরবত আমি খাচ্ছি এই মরিচ এই এক চামচ দুই চামচ খা মরিচের শরবত খা বিউটিফুল কি সুন্দর সব সাজানো গোছানো সব কৃতিত্বই ঝিনুকের ঝিনুক সবসময় সাজানো গোছানো নিয়ে ব্যস্ত থাকে সত্যি এরকম ঘরোয়া মেয়ে রিয়েলি অ্যামেজিং এই যে শরবত থ্যাংকস Very tasty. Shall I the genish too? Wow. Very tasty. Kilo bhai. ভীষণ লেগেছে বুঝি জি ঝিনুক আকাশকে রুমটা দেখিয়ে দাও জি ভাবি প্লিজ মিস্টার আকাশ আসুন প্লিজ যাও ও ওদের দুজনকে বেশ মানাবে ওয়াও নাইস রুম ছিল কিন্তু এখন আর নেই এখন এটা একটা গরুর খোয়ার গরুটা কি আমি আয়নায় তাকালেই তো বুঝতে পারেন না না আয়নার প্রয়োজন নেই স্বজাতি না হলে তো আর কেউ কাউকে চিনতে পারে না কি আমি গরু না 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 গরু নন কত উচিত ছিল শান্তশিষ্ট গাভী কিন্তু তা না হয়ে ষাঁড়ের মতো আচরণ করছেন কেন আমি তো কোনো অন্যায় করিনি অতএব ধরে নিচ্ছি সবকিছুর মূলে এই রুম ভেরি স্মার্ট একদম ঠিক ধরেছেন রুমটা আমার আর তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার রুমটা ফিরে পেতে চাই দিতে আমার আপত্তি নেই কিন্তু রুমের বদলে আপনার বন্ধুত্ব চাই কি বন্ধু হবেন বন্ধু আপনার অসম্ভব থাকুন আপনি আপনার রুম নিয়ে আমি গেলাম I like it. ঝিনুকে রুমে এটা আবার কি মামা ঝিনুকের রুমে কে যেন ঘোরাঘুরি করছে নিশ্চয়ই মেজর আরে না অন্য কেউ আমার মন বলছে এই ব্যাটাই শনি নাম্বার টু ওয়াও আরে আমার এমপি3 প্লেয়ারটা গেল কোথায়
আপনার গান শোনার যন্ত্র নিয়া আকাশ সাহেব এই মাত্র বাইরে গেছে। কি আকাশ নিয়ে গেছে? ম্যাডাম আকাশ কার গাড়ি নিয়ে গেল? নাগই গাড়ি, চিটাগং অফিস থেকে উনাকো ড্রাইভার লইছে। প্রথম আমার রুম দখল করেছে, এখন আমার শখের জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করেছে। না, এর একটা বিহিত করতেই হবে। গাড়ি নিয়ে যে বাইরে গেল, মালটা কেড়ে জিনুক। ওর নাম আকাশ, একটা মহা ডিস্টার্ব। ঢাকা থেকে এসে আমার রুম দখল করে বসে আছে। ভাগানোর এত চেষ্টা করছি কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। সুপার গ্লুর মতো আমার বাড়িতে আঠা হয়ে লেগে আছে। তারপর শুনলাম ভাই আর ভাবি নাকি ওর সাথে আমাকে বিয়ে দিতে চায়। কি বিয়ে? হ্যাঁ, যদি ওকে তাড়াতাড়ি ভাগাতে না পারি তাহলে আমি শেষ। ইস, বললেই হলো। গ্রহ নক্ষত্রের এমন প্যাচ লাগিয়ে দেব শুনে পালিয়ে কুল পাবে না। সত্যি বলতে পারবে না? সত্যি তুমি ওকে ভাগিয়ে দিতে পারবে? যদি পারো তাহলে কথা দিচ্ছি আমার 14 গুষ্টি সারা জীবন তোমার কাছেই হাত দেখাবে। তাই? হ্যাঁ, এতদিন তো সবার হাত দেখেছি, এইবার দেখবি আমার হাত সাপাই। ডিসি ব্রেকের তার কাইটা, এইবার ঢাকার আকাশ, আকাশে আকাশে উইরা দাঁড়াইব। চিনুক গাছা থান আমার জিনিসপত্র নিয়ে থাকলাম, এবার দেখাচ্ছি মজা। তোর গাড়িকে আজ আমি মুড়ি টিন বানিয়ে ছাড়বো। মামা, ঝিনুক গাড়িতে বসছে কেন? মনে হয় দেখতেছে গাড়িটা কেমন। মামা, ঝিনুক গাড়ি স্টার্ট দিচ্ছে কেন? মনে হয় গাড়ির ইঞ্জিন টেস্ট করতেছে। ঝিনুক চল। হাই ঝিনুক, তোমরা কি চাও? কি চাই? তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, তওবা তওবা। কি করছেন? শোন কি করছি। তোর পিছনে অনেক দিন ঘুরেছি কিন্তু কোনো পাত্তা পাইনি, এবং এটাও জেনে গেছি কোনোদিন পাত্তা পাবো না। না পেলাম কিচ্ছু যায় আসে না, কিন্তু আজ যখন তোকে বাটে পেয়েছি তখন সুযোগটা নষ্ট করব, তোকে নষ্ট করব। চল। Yeah.
পরিচয় হবার দিন থেকে যাকে অবজ্ঞা করেছি, যাকে বারবার এই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছি, সেই আজ এত কষ্ট করে আমাকে বাঁচালো। আমার চোখের ঘুম কেড়ে নিল। আজ আকাশের জন্য আমার এমন লাগছে কেন? কেন মনে হচ্ছে আকাশ আমার সবচেয়ে আপনজন? কেন মনের ভিতরে বারবার আকাশের চেহারা উকি দিয়ে যাচ্ছে? কেন আজ তাকে এত ভালো লাগছে? কেন মনে হচ্ছে সারা রাত আমি আকাশকেই দেখি? আচ্ছা, আমার মনে যেমন ঝড় বইছে, তেমন ঝড় কি আকাশের মনেও বইছে? না, ঘুম আসছে না। কেন জানি বারবার এই মন ছুটে যেতে চাইছে ঝিনুকের কাছে। আমি ওকে ভুলতে পারছি না কেন? না, ঝিনুকের সাথে আমার এই মুহূর্তে দেখা করতেই হবে। কে কে ওখানে? ধুর, কি সব কল্পনা করছি। এত রাতে আমার রুমের বাইরে কে দাঁড়িয়ে থাকবে? এত রাতে ঝিনুককে ডিস্টার্ব করাটা কি ঠিক হবে? না, থাক। আমার এমন কেন মনে হচ্ছে দরজার ওপাশে আকাশ আমার জন্য দাঁড়িয়ে আছে? আচ্ছা, আমি আকাশকে নিয়ে এত ভাবছি কেন? আকাশ তো আমাকে শত্রু বলে চেনে। আমি যে ওর বন্ধু হতে চাইছি তা তো জানে না। আমার সব দুষ্টুমি ভুলে আকাশ কি আমাকে পছন্দ করবে? বুঝতে পারছি না। ঝিনুককে খুব দেখতে ইচ্ছে করছে, অথচ এত রাতে যে কি করে ঝিনুককে ডাকি, আর ঝিনুকি বা কি ভাববে? আকাশ কি ঘুমিয়ে আছে নাকি জেগে জেগে আমার কথা ভাবছে? খেপলে খেপলে, কিন্তু আমার ভালো লাগার কথা ওকে না বলতে পারলে আমি তো অসুস্থ হয়ে যাব। যা থাকে কপালে। কি যে করি, এই মনকে নিয়ে যে আর পারি না। এই মনে এতদিন কেউ ছিল না, ভালোই ছিলাম। তুমি এত রাতে আমার দরজার বাইরে কি করছিলে? ধন্যবাদ দিতে এসেছিলাম। মাঝরাতে কি শুধু শুকনো ধন্যবাদ দিতে আমার দরজার পাশে দাঁড়িয়েছিলে? হ্যাঁ। মিথ্যেবাদী। মিথ্যেবাদী? তোমার চোখ বলছে তুমি মিথ্যে বলছো। চোখের ভাষায় যদি পড়তে পারো তাহলে মনের কথাগুলো কেন বুঝতে পারছো না? পারছি, কিন্তু বলতে ভয় হয়। যে আমাকে প্রথম দেখাতেই শত্রু ভেবেছে, সে কি আমাকে সত্যি ভালোবাসতে পারে? পারে। এই ঝিনুকের বুকের মাঝে কি মন বলে কিছু নেই? এই ঝিনুক কি অন্ধ? যার সাথে শত্রুতা করেছি প্রথম দিন থেকে, সে আজ আমাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে আমাকে গুন্ডাদের হাত থেকে উদ্ধার করেছে, আমাকে বাড়ি পর্যন্ত এনেছে। এমন বড় মনে শত্রুকে যদি ভালোবাসতে না পারি তাহলে যে জীবন আমার ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ হবে না। এই আকাশ তার ঝিনুকের বুকে সৃষ্টি হওয়া ভালোবাসার অমর্যাদা করবে না, বরং তাকে টেনে নেবে কাছে, আরো কাছে। আকাশ! ছোট গল্প শুরুতেই শেষ হয়ে যায়।
স্বপ্ন যতই হোক অল্প তবুও থাকি আশা কথা দিলাম যুগে যুগে থাকবে চোখের তারা আমার ভালোবাসা ঘটনা অনেক দূর এগিয়ে গেছে দুজনকে আলাদা করাই যাচ্ছে না সকাল বিকাল দুপুর সারাক্ষণ একসাথে গুজগুজ ফুসফুস করে বেড়াচ্ছে আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না এই তুমি আজই আন্টিকে ফোন করে আসতে বলে দাও অবশ্যই স্যার ফোন হ্যালো মেজর আজগর বলছি আমি মমতা বলছি ঢাকা থেকে সালাম আলাইকুম আন্টি আমরা তো আপনার কথাই বলছিলাম কেমন আছেন আন্টি ওকে আন্টি ওকে জি আল্লাহ হাফেজ শুনেছো মমতা আন্টি আসছেন আজই হুট করে কেন আসছেন বলতো কেন আসছেন বুঝতে পারছো না আমার মনে হয় আজ এসে ঝুনুকের সাথে আকাশের বিয়েটা ফাইনাল করে ফেলবে
আসুন আন্টি, রফিক আন্টির লাগেজ গুলো উপরে নিয়ে আসবে। না না আসকর, ওগুলো গাড়িতেই থাক। গাড়িতে থাকবে? কিন্তু কেন? ভেতরে চলো বলছি। ওকে প্লিজ। মা, তুমি কেমন আছো? মা কেমন আছো? কথা বলছো না কেন? ভালো আছি। ও নিশ্চয় ছিল। বাহ, কত বড় হয়ে গেছে আমাদের ঝিনুক। থাক থাক, কতদিন পর তোমাকে দেখলাম। কোথায় পড়াশোনা করছো? কক্সবাজার কলেজে ইংলিশে অনার্স পড়ছি। তাই নাকি? খুব ভালো মা, আমি খুব খুশি হয়েছি। আজকর ওকে নিয়ে ঢাকা বেড়াতে এসো না। যাবো আন্টি, এই সামারি যাবো ভাবছি। গেলে কিন্তু আমার ওখানেই উঠবে। আকাশ, এবার চল, আমাকে বিকেলের মধ্যে হাসপাতালে রিপোর্ট করতে হবে। হাসপাতাল কেন মা? তুই চলে আসার পর থেকে শরীরটা ভালো যাচ্ছে না। ঢাকার ডাক্তার ওখানে চেক আপ করাতে বলেছিল, কিন্তু তুই এখানে আছিস বলে ভাবলাম থরো চেক আপটা এখানেই করিয়ে। ও মা, ঢাকায় এত বড় বড় হাসপাতাল থাকতে এখানে ট্রিটমেন্ট? তুমি কি পাগল হয়ে গেলে? তুই জানিস না, এখানে অ্যাপোলো নামে যে নতুন হাসপাতালটা হয়েছে সেখানে নাকি অনেক বিদেশি ডাক্তাররা প্র্যাকটিস করেন, অনেক জটিল রোগের চিকিৎসা হয়। ভাইয়া, আন্টি ঠিকই বলেছেন, হাসপাতালটা খুবই অত্যাধুনিক, অল্প সময়ে অনেক নাম করেছে। কক্সবাজারে এসে হাসপাতালে? না না, আপনি আমাদের এখানে থাকবেন। আগে হাসপাতালে ডাক্তারদের দেখাই, ডাক্তার যা অ্যাডভাইস করেন তার উপরে ডিসিশন নেব। আকাশ মা, আকাশ হাসপাতাল চল। জাস্ট গিভ মি 5 মিনিটস। ওকে, আসুন আন্টি, হালকা কিছু খেয়ে নেবেন। না সাথী, আমার খিদে নেই। বললেই হলো আন্টি, অনেক দিন পর আপনাকে পেয়েছি, আজ খালি মুখে চাচ্ছি, প্লিজ আসুন। আসুন। আমাকেও সাথে নিয়ে চলো না। মার সাথে কিছুটা সময় আমার একা থাকা প্রয়োজন, তাছাড়া আমাদের বিয়ের ব্যাপারটা মাকে বলতে হবে না? ডোন্ট ওয়ারি, মাকে ডাক্তার দেখে আমি সাথে সাথে চলে আসবো। হাসপাতালে কোনো সুন্দরীকে দেখে আমাকে আবার ভুলে যাবে না তো? ভুলে যাব? কি করে ভুলে যাব? তোমাকে ভুলে গেলে যে দেহে প্রাণ থাকবে না। আসি। যাও, মা তোমার জন্য অপেক্ষা করছে। আসি, খোদা হাফেজ। চলো মা। মা তুমি বসো, আমি তোমার জন্য অ্যাপয়েন্টমেন্ট করে আসি। কাকে দেখাবে বলো? গাইনির কাউকে নাকি হার্ট স্পেশালিস্ট? না না, তুই একজন অনকোলজির ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট কর। অনকোলজিস্ট? দেখি রিপোর্টগুলো। এই এই রিপোর্টগুলো তোর। আমার? তোর মনে আছে আকাশ, কক্সবাজারে আসার আগে তোর ঠান্ডা জ্বর হয়েছিল, আমি কয়েকজন ডাক্তারকে দিয়ে তোর সমস্ত চেক আপ করিয়েছিলাম। এই সেই সব রিপোর্ট। আর এই রিপোর্ট দেখে ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচব না, তাই তো? মা নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে মা, দেখি। আচ্ছা আমাকে দেখে বলো তো, আমাকে কি তোমার অসুস্থ মনে হচ্ছে? দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি। আরে বাপ, আমি অসুস্থ হতে যাব কেন?
আমার জীবন এত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে না। দেখি রিপোর্টটা, দেখি। এসো। এক্সকিউজ মি। জি বলুন। এখানে অনক্লোজেস কেউ ডিউটিতে আছেন? আপনি আমাদের এমডি সাহেবের সঙ্গে কথা বলে দেখতে পারেন। উনি কোথায় বসেন? দোতলায়। ওনার রুম নাম্বার 636। আচ্ছা, থ্যাংক ইউ। মা চলো, তোমার সমস্ত সন্দেহ সমস্ত ভয় আমি এক্ষুনি দূর করে দিচ্ছি, চলো। এসো। সরি, অনুমতি না নিয়ে রুমে ঢুকে পড়লাম। এই রিপোর্টগুলো একটু দেখবেন। আন্টি, আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হাসপাতাল কি তাহলে তোমাদের? আই বল, কিছু না বলে তুই আর আঙ্কেল ঢাকার সবকিছু বিক্রি করে দিয়ে এভাবে হাওয়া হয়ে গেলি কেন? তা কার উপর অভিমান করে কক্সবাজারের এই হাসপাতালের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছেন? কেবল লুকিয়ে রেখেছি, আমার অনেকদিনের শখ ছিল নিজের একটা হাসপাতাল হবে। তাই বাবা সবকিছু বিক্রি করে এই হাসপাতালের ম্যাক্সিমাম শেয়ার কিনে নিয়েছেন। এবার বল, তুই এখানে কেন? আন্টি কি অসুস্থ? আন্টি না, এই রিপোর্টগুলো বলছে আমি অসুস্থ। আমি নাকি আর বেশি দিন বাঁচবো না। হোয়াট? শিওর রিপোর্টগুলো তোর? হ্যাঁ মা, রিপোর্টগুলো আকাশের। রিপোর্টগুলো দেখলে যে কোনো ডাক্তারই বলবে তোর। ওফ বৃষ্টি, আমাদের দেশে তোর মতো অনেক হাতুড়ে ডাক্তাররা ছোট ছোট রোগকে অনেক বড় বড় রোগ বানিয়ে দেয়। আমি নতুন করে তোকে এখানে চেক আপ করাবো, তুই আজই অ্যাডমিট হয়ে যা। কি, আমি থাকবো হাসপাতালে? এই আমাকে দেখে কি তোর এতই অসুস্থ মনে হচ্ছে? এই তুই কি অন্ধ হয়ে গেছিস? উফ আকাশ, ফান করিস না, তোকে চেক আপের জন্য ভর্তি হতেই হবে। মা কেঁদো না তো, তুমি দেখো বৃষ্টি প্রমাণ করে দেবে যে তোমার ওই ঢাকার ডাক্তারের রিপোর্ট গুলো টোটালটাই ভুয়া। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। চলুন আন্টি। কিন্তু এ কি করে সম্ভব? আকাশকে আমি কখনো স্মোক করতেও দেখিনি। সিগারেট না খেলে যে ফুসফুসের ক্যান্সার হবে না এমন কোনো কথা নেই। আপনি নিজেও এই রিপোর্টগুলো দেখলে আমাদের সাথে একমত হবেন। আমার মনে হয় আর দেরি না করে দ্রুত কেমোথেরাপি শুরু করা উচিত। কিন্তু এখন আর আমাদের কিছুই করার নেই, ওনার মৃত্যু এখন শুধু সময়ের ব্যাপার। কিরে, কি বললো ডাক্তাররা? কি হলো, কথা বলছিস না কেন? আরে বাপ, ডাক্তাররা কি বলেছে আমাকে বল। ওসব ডাক্তারদের কথা বাদ দে তো আকাশ, আজকাল প্রতিদিনই নিত্য নতুন ট্রিটমেন্ট বের হচ্ছে, নতুন নতুন ড্রাগ বের হচ্ছে। তুই জানিস না আকাশ, অস্ট্রেলিয়াতে এই রোগ নিয়ে অনেক রিসার্চ হয়েছে। ওরা বলেছে এই রোগ হলে যে মানুষ মারা যাবে তেমন কোনো কথা নেই। তাহলে ঢাকার ডাক্তারের রিপোর্ট গুলোই কি সঠিক? চুপ করে থাকিস না, কথা বল। ঢাকার রিপোর্ট গুলো সবই ঠিক ছিল। ডাক্তার আশেপ ঠিকই বলেছিলেন, লাংস ক্যান্সার, তাই বলে চিন্তার কোনো কারণ নেই। এই রোগ নিয়ে অনেকে বছরের পর বছর বেঁচে থাকে। ও
কোনো পাপ করিনি, তবে কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? কেন আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? এখনো তো আমার জীবনের সুন্দর দিনগুলো শুরুই হয়নি। এই সুন্দর পৃথিবীর অনেক কিছু আমার দেখার বাকি, অনেক কিছু শোনার বাকি। আমি এত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব কেন? মানি না, আমি মানি না, আমি তোমার এই বিচার মানি না, তোমার এই বিচার আমি মানি না, আমি মানি না। বৃষ্টি, বৃষ্টি, আমার যদি ক্যান্সারই হবে তাহলে কি আমি দৌড়াতে পারতাম? সুস্থ স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারতাম? আরে শরীরের ভেতরে এত বড় একটা রোগ নিয়ে কেউ কি আমার মতো হাসতে খেলতে পারে? বল, বল না। তুমি মরে গেলে আমার মাকে কে দেখবে? আমার ঝিনুকের কি হবে? ঝিনুক? হ্যাঁ, ঝিনুক, যাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি, যাকে আমি আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি, যার জন্য আমি হাসতে হাসতে আমার জীবনটাও দিতে পারি, তার নাম ঝিনুক, আমার ভালোবাসা। বৃষ্টি, তুই তো আমার একমাত্র বন্ধু, আমার মৃত্যুর আগে যদি তোর কাছে কিছু চাই তাহলে দিবি? এভাবে চাইছিস কেন? তুই চাইলে তো আমি হাসতে হাসতে তোকে জীবনটাও দিয়ে দিতে পারি রে। বৃষ্টি, এই জীবনে আমি আর ঝিনুকের মুখোমুখি হতে পারবো না, তাই মাকে নিয়ে আমি আর ঝিনুকদের বাড়িতে ফিরে যাব না। যে কটা দিন আমি বাঁচব সেই দিনগুলো আমি হাসপাতালের মাঝেও বন্দী হয়ে থাকতে চাই না। তাহলে তো চিকিৎসা হবে কিভাবে? কি চিকিৎসা করবি? পারবি আমাকে বাঁচাতে? পারবি? ডাক্তার যদি এভাবে মুখ ফিরিয়ে নেয়, চিকিৎসা কি সেই রোগীকে বাঁচাতে পারে? ঠিক আছে, তুই তো ডাক্তার, আর ডাক্তারের ধর্ম তো মৃত্যুর এক পর্যন্ত রোগীকে বাঁচানোর চেষ্টা করা, সেই চেষ্টাটা না হয় আমাকে তোর বাড়িতে রেখেই করবি। কি রে হাতুরে ডাক্তার, পারবি না? আরেকটা কথা, একটিবার, শুধু একটিবার ঝিনুকের সামনে তোকে আমার প্রেমিকার ভূমিকা অভিনয় করতে হবে। যাতে ঝিনুক আমাকে ভুল বুঝে আমার জীবন থেকে অনেক দূরে সরে যায়। ফোন ধরছে না কেন? কোনো সমস্যা হয়নি তো? হ্যালো, হ্যালো, কি হলো, ফোন ধরছো না কেন? একটা মিটিংয়ে ব্যস্ত আছি, পরে ফোন নিচ্ছি। মামা, এই মামা, দিন দুপুরে ঘুমাচ্ছ কেন? না, রাত জায়গা ইন্ডিয়ান জ্যোতিষীর ভবিষ্যৎবাণী শুনছি তো, তাই ঘুম পাইতাছি। কি বলছো মামা? আমার প্রেমের বাগানে যেই ফুল ফুটেছিল সেই ফুল ছিঁড়ে নিয়ে ভেঙেছে আকাশ, ঝিনুককে আমার মনের কথা বলার সুযোগই দিল না। রাগে দুঃখে আমার নিজের জীবন শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে, আর তুমি আছো তোমার ঘুম নিয়ে। আরে না রে বাগনা। আকাশ, বেশি চিন্তা ভাবনা করবি না কিন্তু। কি হলো মামা, কি
বলছো? সাগর সাগর ওই দেখ, অনেক হাঁটাহাঁটি হয়েছে, চল কোথাও গিয়ে বসি। কি হলো, ভালো কেন? হ্যাঁ চলো। শালা আকাশের বাচ্চা, তলে তলে এত দূর! আশ্চর্য, ঝিনুক আকাশ বলতে অজ্ঞান, আর আকাশ ঝিনুককে বাদ দিয়ে অন্য মেয়ে নিয়ে ঘুরছে। এই সুযোগ হারাসটা ভাগ না, এক্ষুনি যা ঝিনুককে গিয়ে সব খুলে বল। তুমি হাসছো? হাসবো না তো কি করবো? তুমি কি ভেবেছো জেলাসি করে আকাশ সম্পর্কে যাই বলবে আমি মেনে নেব? আমার আকাশ অন্য মেয়ের সাথে ঘুরছে এটা হতেই পারে না। জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু নিজের চোখে যদি তোমাকে দেখাতে পারি তাহলে তো বিশ্বাস করবে। আমি জানি তুমি পারবে না। তাহলে চলো নিজের চোখে দেখে নাও। সাগর, দিস ইজ টু মাচ। ঝিনুক, আমি যা বলছি সিরিয়াসলি বলছি। আকাশের সঙ্গে অন্য একটা মেয়েকে আমি নিজের চোখে দেখে এসেছি, ওরা সিঁড়িতে ঘুরছে। যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। ঠিক আছে, তাই হবে, চলো। ওই যে দেখো আকাশ, ওইদিকে তাকাও। ওইদিকটা কি সুন্দর না? আমি এখানে প্রায় আসি, আমার খুব ভালো লাগে। আকাশ, ঝিনুক আসছে। কোথায়? পিছনে। তৈরি হয়ে নে। আচ্ছা বৃষ্টি, তুমি এত দেরি করে আমার জীবনে এলে কেন? আরো আগে যদি তোমার সাথে আমার দেখা হতো তাহলে জীবনটা আরো কত রঙিন হতো। প্রজাপতির মতো তোমাকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতাম। কেন, তোমার এই মেজরের বোন কি নাম যেন? ও হ্যাঁ, ঝিনুক। ওর সাথে প্রেম করে টাইম পাস করলেই পারতে, ওকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়ালেই পারতে। ওর সাথে প্রেম করব আমি? ওকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবো? রাবেশ। আরে বাপ, ওরকম মেয়ের সাথে একটু একটু প্রেমের নামে ছলাকলা চলে, কিন্তু প্রেম চলে না। আর আমার জীবনে প্রেম ভালোবাসা তো একটাই, একজনকে আমি ভালোবাসি, সে হচ্ছে তুমি। আহারে, তাহলে ঝিনুকের কি হবে? ও যে তোমার প্রেমে এখন হাবুডুবু খাচ্ছে। আরে জাহান্নামে যাক ঝিনুক। দেখো, ওর কথা ভেবে তুমি আমাদের এই সুন্দর মুহূর্তগুলো নষ্ট করো না তো প্লিজ। ওকে বাবা, ওকে আর বলবো না। এবার বলো, আমাদের বিয়ে শাদীর ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত নেবার তো আর কিছু বাকি নেই, আমার মা তো তোমার বাবার সাথে এসব ব্যাপারে কথা বলতেই এখানে এসেছে। থ্যাংক ইউ মাই সুইটহার্ট, থ্যাংক ইউ। ঝিনুকের মনে তুমি শক্তি দাও, ও যেন আমাকে ভুলে যেতে পারে। ওকে তুমি সুখে দেখো, শান্তিতে দেখো। দুঃখ আমার
পৃথিবী দুঃখ আমাকে দেত আকাশ বৃষ্টি নামের একটি মেয়ে আকাশ বৃষ্টিকে ভালোবাসে
ওকে বিয়ে করবে বলে কক্সবাজার এসেছে। আর এই বাদরটা, এই বাদরটা তোকে কি করেছে? যাকে তুমি বাদর বলছো ভাইয়া, সেই আমাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছে। সাগর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আই এম সরি ইয়াং ম্যান, তোমাকে আমি এতদিন ভুল বুঝেছিলাম, আজ বুঝেছি। কাজ ভেবে যাকে আমি এতদিন অবজ্ঞা করেছি সেই সত্যিকারের হীরা, আর যাকে আমি সত্যিকারের হীরা ভেবেছিলাম সে আসলে একটা নগণ্য কাচের টুকরা ছাড়ার কিছুই না। আই এম রিয়েলি সরি ইয়াং ম্যান। না না, ইটস অল রাইট। ঝিনুক, আমি যাই, প্রয়োজন হলে আমাকে ফোন করো। আসি, আসসালামু আলাইকুম। সাথী, সাথী, তুমি এক্ষুনি আন্টিকে ফোন করে জিজ্ঞাসা করো ওনার ছেলে কেন আমার বোনের মনটা ভেঙে দিল। না ভাইয়া না, জোর করে কারো মনে স্থান করে নেওয়া যায় না, কারো ভালোবাসা পাওয়া যায় না। কিন্তু, কোনো কিন্তু নয় ভাবি, আকাশকে তোমরা আর ডিস্টার্ব করো না, যে আমার ভালোবাসাকে এভাবে অপমান করেছে। তার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। এসব কি মা? আমি ভুলে গিয়েছিলাম আকাশ, বৃষ্টি মনে করিয়ে দিয়েছে, আজ তোর জন্মদিন। আরে গাধার মতো দাঁড়িয়েছিস কেন, কেক কাটবি না? নে কেক কাট। কেক? বারে জন্মদিনে কেক কাটতে হবে না, নে কেক কাট। খাও মা। না রে, আমি খাব না। খাও মা, পরের বছর হয়তো এই সৌভাগ্যর হবে না। খাও মা। পাপা, তুমি ঘুমোওনি? এত রাত পর্যন্ত কোথায় ছিলে? হাসপাতালে। আকাশের কেসটা নিয়ে স্টাডি করছিলাম, খুঁজে বের করার চেষ্টা করছিলাম নতুন কোনো থেরাপি দেওয়া যায় কিনা। তুই তো ভালো করে জানিস আকাশ আর বাঁচবে না, ওকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা আর কত করবি? আমি যে আকাশকে ভালোবাসি পাপা। যে তোর ভালোবাসার মর্যাদা দেয়নি তার জন্য আর কত কষ্ট দিবি নিজেকে? আকাশের সামনে গেলে তোর মনের কষ্ট বেড়ে যাবে বলে তুই বলেছিলি শহর ছাড়তে, আমার ব্যবসা ছাড়তে। তোর মুখের দিকে তাকিয়ে আমি কোটি কোটি টাকা লস করে একদিনের মধ্যে ঢাকা শহরে সবকিছু গুটিয়ে এখানে চলে এসেছি, কিন্তু তাতে লাভ কি হলো? আকাশকে তুই নিজেই এই বাড়িতে এনে তুলেছিস, যে ছেলে তোর ভালোবাসার মূল্য দেয়নি, তোর বিয়ের খবর শুনে খুশিতে লাফিয়ে উঠেছিল, তার জন্য তুই দিন রাত এক করে ফেলছিস, নাওয়া নেই খাওয়া নেই, এভাবে আর কতদিন? যতদিন এই দেহে জীবন থাকবে ততদিন, যতদিন আকাশ বেঁচে আছে ততদিন। আমি তোর কোনো কাজে কোনোদিন বাধা দিইনি, আজও দেব না। এমনকি তুই যখন আকাশের প্রেমিকার ভূমিকায় অভিনয় করতে চেয়েছিলি তখন আমি বাধা দিইনি, কিন্তু একটা কথা মনে রাখিস, আমি আমি তোর জন্মদাতা পিতা, তোর সামান্য কষ্ট আমার বুকে লাগে, তোর কষ্ট
আমি শান্তিতে ঘুমাতে পারি না, আমি শুধু তোর কাছে আমার শান্তি ভিক্ষে চাই, আমাকে একটু শান্তি ভিক্ষে দে। আকাশ তুমি আমাকে তুই ভালোবাসিস? আমাকে তুই ভালোবাসিস? দূর, কি বলছিস এসব? যা জিজ্ঞেস করছে তার উত্তর দে, আমাকে তুই ভালোবাসিস? তোর জন্য, হ্যাঁ হ্যাঁ তোর জন্য, তোর জন্য আজ আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে। আজ বুঝতে পেরেছি তোর অভিশাপে আমার নিঃশ্বাসে বুকের ভেতর আটকে গিয়ে আমার ক্যান্সার হয়েছে। না আকাশ, না, বিশ্বাস কর, আমি তোকে কোনো অভিশাপ দেইনি। অভিশাপ তুই দিসনি, অভিশাপ দিয়েছে তোর প্রেম। কেন যে আমি তোর এই ভালোবাসা দেখতে পাইনি, কেন যে বুঝতে পারিনি। যদি পারতাম তাহলে হয়তো আর কিছুদিন এই পৃথিবীতে জীবনের স্বাদ দিতে পারতাম। না আকাশ, না, আমার প্রেম আমি চাই না, আমি শুধু চাই তুই বেঁচে থাক। তোর চাওয়ার পূরণ হবার নয়, আমার ভিসা এসে গেছে, টিকিট কাটা শেষ, এবার শুধু উড়ে যাবার পালা। ঝিনুক, এই ঝিনুক, কি রে এই সন্ধ্যেবেলা তুই এভাবে শুয়ে আছিস কেন? সাগর এসে সেই কখন থেকে বসে আছে, যা ওর সাথে দেখা কর। না ভাবি, আমার ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করবে না? কেন, সাগর তোর জন্য কি না করেছে, এত কিছুর পরও তুই ওর সাথে স্বাভাবিক হতে পারছিস না কেন? কেন পারছি না তুমি জানো না ভাবি? না, আর আমি তা জানতেও চাই না। ও আহ ভাবি, ছেলে মানুষই করিস না ঝিনুক, যে ছেলে তোকে ভুলে আর একটা মেয়েকে নিয়ে স্বপ্নের বাসর সাজাচ্ছে তাকে তুই এখনো ভুলে যাচ্ছিস না কেন? কেন তার স্মৃতি বুকে নিয়ে তোর ফুলের মতো জীবনটা নষ্ট করছিস? সাগর ভালো ছেলে, দেখতে স্মার্ট, ওর বংশ ভালো, আর্থিক অবস্থা ভালো, তোকে বিয়ে করতে চায়, তার জন্য তোর যে কোনো শর্তেও রাজি আছে, এর চেয়ে বেশি আর কি চাই তোর? কিন্তু ভাবি, আমি যে সাগরকে ভালোবাসতে পারছি না। পারতে তোকে হবেই, আকাশ যদি তোকে ভুলে যেতে পারে তাহলে তুই তাকে ভুলে যেতে পারবি না কেন? আকাশের মা মানে আমাদের দূর সম্পর্কের আন্টি, উনি এ বাড়ি থেকে চলে যাবার পর একবারও যোগাযোগ করেননি, আকাশও এ বাড়ি থেকে যাবার পর একটা দিনও তোর সাথে দেখা করতে আসেনি, এমনকি একবার ফোন করার প্রয়োজন বোধ করেনি। সেই আকাশের জন্য তুই আর নিজেকে কতদিন কষ্ট দিবি? তোরও তো একটা ভবিষ্যৎ আছে, তোরও তো একটা জীবন আছে। মানুষ এক জীবনে কজনকে ভালোবাসতে পারে? জীবনে প্রেম একবারই হয়, একবারই মানুষ ভালোবাসে। ভালোবাসা জীবনের একটা অংশ ঝিনুক, কিন্তু ভালোবাসাটাই জীবন না। পরিস্থিতির সাথে আপোষ করে চলার নামই জীবন। তুই একবার ভুল করেছিস বলে কি সারা জীবন সে ভুলে মাসুল দিবি? তোকে যে কষ্ট দিচ্ছে সে তো কষ্ট নেই, সে তো আরেকজনকে নিয়ে স্বপ্ন দেখছে। তাহলে তুই কেন সাগরকে নিয়ে স্বপ্ন দেখতে পারবি না, জীবন সাজাতে পারবি না? তোর কি ইচ্ছে করে না আকাশকে দেখিয়ে দিতে যে তুই ওর জন্য অপেক্ষা করে নেই? ইচ্ছে করে না ওকেও সেই কষ্ট দিতে যে কষ্ট ও তোকে দিয়েছে? তুই শুধু একবার সাগরকে বিয়ের সম্মতি দে ঝিনু, আমি পুরো শহর দাওয়াত দিয়ে ধুমধাম করে সাগরের সাথে তোর বিয়ে দেব, আকাশকে দেখিয়ে দেব
মেজর আজগর কারোর চেয়ে কোনো অংশে কম নয়। সাগর ভালো ছেলে ঝিনুক, ও তোকে সুখে রাখবে। ঝিনুক, বাবা মা মারা যাবার পর থেকে আমি তোকে বাবার আদরে মায়ের স্নেহে বড় করেছি। তোর অযত্ন হবে ভেবে আমরা কোনোদিন সন্তান নেই। সম্পূর্ণ ভাই ভাবি হলেও আমরাই তোর বাবা মা। আর সেই অধিকার নিয়ে তোর কাছে একটা অনুরোধ করছি বোন, তুই সাগরের সাথে বিয়েতে রাজি হয়ে যা। ভাবি, ভাবি, আমি আমি কিছুই বুঝতে পারছি না। তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। আমরা তাই করব। শোনো, তুমি সাগরকে বলে দাও ওর বাবা মাকে খবর দিতে, সম্ভব হলে এই সপ্তাহের মধ্যেই যেন ওদের বিয়েটা হয়ে যায়। আকাশ, 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 তোর কি হয়েছে? কিরে কথা বলছিস না কেন? কি হয়েছে আকাশ? আকাশ, 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 বৃষ্টি, বৃষ্টি, আকাশ, কি হয়েছে? বৃষ্টি, আকাশ, আমার আকাশ, আকাশ, কথা বলছে না। ও মা, তুমি ঘাবড়ে গেছো। আই ওয়াজ জাস্ট জোকিং। জোক? তুই জোক বলছিস? মৃত্যু নিয়ে কেউ এভাবে ফান করে? ওঠো, ওঠো, ফান না করে কি করবো বলো মা? আমি মরে গেলে, আমি মরে গেলে তুমি কষ্ট পাবে সে আমি জানি। যাতে সেই কষ্ট সামলে উঠতে পারো তাই এই রিহার্সাল। কেমন অভিনয় করেছি বলো তো মা? চোখের পানি মস্ত, কান্নাকাটি থামিয়ে তোর মাওতার গানটা নিয়ে আয়, একটা জোস টিউন শুনবো। আমি এখন আর মাওতার গান বাজাই না। বাজাস না মানে? ও বুঝেছি, ভেঙেছিলাম বলে বুঝি রাগ করেছিস? বউ কামে। আরে জীবনের অনেক কিছুই তো ভাঙে, কিন্তু তার জন্য কি মন খারাপ করলে চলে? তুই ঠিকই বলেছিস আকাশ, জীবনে অনেক কিছুই তো ভেঙে যায়, তার জন্য থাক বাধ্য তো, চল ওষুধ খাবি। ওষুধ, 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 হ্যাঁ তোকে ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে, চল তো। ঝিনুক, তুমি কেমন আছো আকাশ? হ্যালো আকাশ, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। এসো ভিতরে, এসো ভিতরে। কি বসার সময় হবে না আকাশ, আরো অনেকগুলো কার্ড ডিস্ট্রিবিউশন করা বাকি রয়ে গেছে। কার্ড? কিসের কার্ড? ও সরি, তোমাকে তো বলাই হয়নি, সাগর আর আমার বিয়ে সামনের মাসের 17 তারিখ। হিয়ার ইজ দ্য কার্ড, বিয়েতে আসবে কিন্তু। অবশ্যই, উইশ ইউ এ ভেরি হ্যাপি কনজুগাল লাইফ সাগর, কংগ্রেচুলেশনস টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ। ঝিনুক চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। আকাশ, আন্টিকেও সাথে নিয়ে যেও কিন্তু। বাই বাই। হে ব্রাদার, ব্রাদার, ওকে তুমি সারা জীবন সুখে রেখো। ওকে, থ্যাংক ইউ অ্যাগেইন। থ্যাঙ্কস।
या रहमान और रहीम आमार आकाशेर उपरे रहमत नाजिल करो आमार सन्तान जदि बेचे ना थाके ताहले आमियो बाँचते चाई ना आमार आकाशेर जीवन भिक्षा दाओ या आल्लाह परिवर्ते आमाके निये नाओ तबु आकाशके बाँचते दाओ खोदा आमार आकाशेर जीवन भिक्षा दाओ खोदा जीवन भिक्षा दाओ आमीन আর কয়েকটা দিন পর ঝিনুকের বিয়ে কেমন আছে ঝিনুক আমার কথা কি ওর মনে পড়ে আর ঝিনুককে দেখতে কেন জানি খুব ইচ্ছে করছে কেমন আছিস আকাশ ভালো মন খারাপ কেন বৃষ্টি আমাকে একটু বাইরে যেতে দিবি বাইরে অসম্ভব অসম্ভবের কি আছে মরেই তো যাব কিছুক্ষণ বাইরে ঘুরে এলে কি এমন ক্ষতি অনেক ক্ষতি তোর শরীর এখন খুব দুর্বল সামান্য ঠান্ডাও যদি লাগে তাহলে তোর অনেক ক্ষতি হবে কি ক্ষতি এই চার দেয়ালের মাঝে সারাক্ষণ বসে থাকলে কি আমাকে বাঁচাতে পারবি তোদের সব নিয়ম কানুন মেনে চললে কি বাঁচাতে পারবি পারবি না আমাকে একটু বাইরে যেতে দে আমাকে একজনের সাথে দেখা করতে হবে খুব জরুরি কোথায় যেতে চাস বল আমি তোকে নিয়ে যাব তোকে নিয়ে যেতে হবে না আমাকে একাই যেতে হবে শুধু একবারের জন্য অনুমতি দে কথা দিচ্ছি আর বেশি দিন তোকে জ্বালাবো না তুমি আমাদের বাড়িতে রাস্তা ভুল করে চলে এসেছো নাকি তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই আমাকে আমি তো খুব ভালো আছি দুদিন পর সাগরের সাথে আমার বিয়ে দুজনে হানিমুনে সুইজারল্যান্ড যাব কিন্তু তোমাকে এত বিষণ্ন দেখাচ্ছে কেন বৃষ্টিকে দেখছি না কেন কোথায় বৃষ্টি নাকি বৃষ্টিকে ছেড়ে এখন আবার অন্য কাউকে ধরেছো তোমার মতো লম্পটদের জন্য এইটাই তো স্বাভাবিক আর ঝিনুক কাল বৃষ্টি পশু মুক্তা ছি কত বোকা আমি তোমার মতো সস্তা কাচের টুকরোকে হিরে ভেবেছিলাম ভালোবেসে জীবন সাথে করতে চেয়েছিলাম তোমাদের মতো নারী দেহে শিকারী পশুরা কেন যে মেয়েদের সর্বনাশ করার জন্য বেঁচে থাকে বুঝি না তুমি মরতে পারো না তুমি না বলেছিলে যেদিন আমাদের ভালোবাসা থাকবে না সেদিন তুমি মরে যাবে আমাদের দুজনের সবকিছু তো কবেই শেষ কিন্তু তুমি নির্লজ্জের মতো এখনো বেঁচে আছো কেন
আমার হৃদয়টা ভেঙে চুরে ধ্বংসস্তূপ বানিয়ে এখন দেখতে এসেছো আমি সুখী আছি কিনা। হ্যাঁ আমি সুখী আছি, আমি খুব সুখী আছি। আর আমার সেই সুখের আঙ্গিনাতে তোমার মতো বিষাক্ত সাপের প্রবেশাধিকার নেই। আপনি বৃষ্টি না? জি। আজ একা কেন, আকাশ কোথায়? আকাশ? ও কি আশ্চর্য, আকাশ কোথায় তাও কি আমাকে বলা যাবে না? ভয় পাবেন না, অন্যের প্রেমিককে কেড়ে নেওয়ার অভ্যেস আমার নেই। এভাবে তাকাচ্ছেন কেন, আমি তো অন্যায় কিছু বলিনি। আপনি তো এই ঝিনুকের বুক থেকে আকাশকে কেড়ে নিয়েছেন। কি কি ভেবেছেন আপনি, আমার আকাশকে কেড়ে নিয়ে আপনি সুখে থাকবেন? না, কখনো তা পারবেন না। আপনার মতো মেয়েরা না পারে নিজে সুখী হতে, না পারে অন্যকে সুখী করতে। ঝিনুক, চাইলে আপনার প্রতিটি তিরস্কারের জবাব আমি দিতে পারি, কিন্তু না, দেব না, কারণ আমার হাতে সময় খুব কম। কম? কম কেন? আকাশের সাথে যখন ঘন্টার পর ঘন্টা প্রেমালাপ করেন তখন তো সময়ের কোনো কমতি পড়ে না। ঝিনুক থামো। তুমি থামো সাগর, তুমি জানো না এই ধরনের মেয়েদের কারণেই আমরা মেয়েরা কলঙ্কিত হই। তোমাদের মতো মেয়েদের কারণেই ট্রয় নগরী ধ্বংস হয়, তোমাদের মতো মেয়েদের কারণেই নষ্ট হয় হাজারো প্রেমিকের জীবন। তোমাদের মতো মেয়েদের কি বলে নষ্ট? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি কাকে কি বলছেন জানেন? আপনি জানেন সে যে ডক্টর? ডক্টর? ডক্টররা তো মানুষের সেবা করে, কিন্তু উনি তো আরেকজনের প্রেমকে কেড়ে নিয়েছে, আমার আকাশকে কেড়ে নিয়েছে। নো নো, আমার মেয়ে আকাশকে কেড়ে নেয়নি, সে আকাশের প্রেমিকার চরিত্রে অভিনয় করছে। অভিনয়? কিন্তু কেন? সবকিছু করছে আকাশের জন্য। আকাশের জন্য? হ্যাঁ, আকাশের শেষ অনুরোধ বৃষ্টি ফেলতে পারেনি। শেষ অনুরোধ মানে? আকাশের আকাশের লাংস ক্যান্সার। লাংস ক্যান্সার? হি ইজ ডাইং। আকাশ আর কিছু সময়ের জন্য এই পৃথিবীর অতিথি। অ্যাপোলো হাসপাতালে তার জীবনের শেষ মুহূর্তগুলো গুনছে।
কি করছিস আকাশ? অক্সিজেন খুলে ফেললি কেন? আকাশ, আর কিছুক্ষণ অন্তত পৃথিবীর বাতাস বুক ভরে নিতে দাও মা। ও কথা বলিস না বাবা। ও মা, আর কত কাঁদবে তুমি? এখানে আসার পর থেকেই তো কাঁদছ, তোমার চোখের পানি কি ফুরায় না? আকাশ, আকাশ, তোমার জন্য খুব কষ্ট হচ্ছে মা, তোমাকে দেখার আর কেউ রইল না। বাবা ফাঁকি দিয়ে চলে গেলেন অনেকদিন আগেই, আজ আমিও। বড় ইচ্ছে ছিল তোমার হাত ধরে দেশ বিদেশে ঘুরবো, সাথে থাকবে ঝিনুক, ওর কোল জুড়ে থাকবে একটা ফুটফুটে সন্তান। কিন্তু সেই ইচ্ছাটা পূরণ করার আর সময় পেলাম না। কথা বলিস না আকাশ, ডাক্তার বলেছে তোকে রেস্ট নিতে। না মা, এবারে আর রেস্ট নয়, বাকি যতটুকু রেস্ট নেবার ওপারে গিয়েই নেব। আমি বুঝে গেছি মা, আমার সময় শেষ। কষ্ট শুধু তোমার জন্য, তুমি বড় একা হয়ে গেলে মা। মৃত্যুকে কেউ কোনোদিন বাধা দিতে পারেনি মা, তুমিও তো বাবাকে আটকাতে পারোনি। কেঁদো না মা, একটু হাসো, হাসো না, অন্তত তোমার মুখের হাসি দেখে যেন মরতে পারি। হাসো মা। আমার বাবা, আকাশ, আকাশ, ঝিনুক, বৃষ্টি, বৃষ্টি, ও এখানে কেন? আকাশ, বৃষ্টি, ও এখানে কেন? বৃষ্টি, ও এখানে কেন? আমি না তোকে বলেছিলাম ওকে তুই কিছু জানতে দিবি না? কেন তুই ওকে জানতে দিয়েছিস? কেন তুই ওকে জানতে দিয়েছিস? কেন নিষেধ করেছ তুমি? কেন আমাকে সত্য জানতে দাওনি? কেন নিজেকে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছ? কেন তোমার এত কষ্ট আমাকে বুঝতে দাওনি? কেন? আমি চাইনি আমার জন্য তুমি কোনো কষ্ট পাও, আর তাই মিথ্যের আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম। ভেবেছিলাম তোমার ঘৃণার পাত্র হয়ে তোমার অজান্তে এই পৃথিবী ছেড়ে চলে যাব। চুপ কর আকাশ, চুপ কর। আজ আমি তোদের কোনো বারণই শুনব না, যখন চুপ করব একেবারেই চুপ করব। না আকাশ, তুমি এভাবে মরতে পারো না, আমি তোমাকে মরতে দেব না। সাগর, সাগর, ওকে নিয়ে যাও, আমার চোখের সামনে ওকে কাঁদতে দিও না সাগর, আমার বড় কষ্ট, ওকে নিয়ে যাও সাগর, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও সাগর, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও সাগর। Oh, my God.
দুজনকে তো খুব সুন্দর মানিয়েছে। কি খুব চমকে দিয়েছি তাই না? সরি এভরিবডি, শেষ মুহূর্তে তোমাদের এই চমকে যাওয়া চেহারাগুলো আমার আর দেখা হবে না। এই কথাগুলো যখন শুনছ আমি তখন দূরে, অনেক দূরে। সরি, এই দুষ্টুমিটুকুর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বৃষ্টি, তুই আমার জন্য অনেক করেছিস। কাছে আয়, আমার বালিশের নিচে হাত দে। দেখ, তোর জন্য একটা স্পেশাল মাউথ অর্গান এনে রেখে দিয়েছি, ইচ্ছে মতো বাজাবি, এখন আর কেউ তোকে বাধা দেবে না। ঝিনুক, খুব ইচ্ছে ছিল লাল শাড়ি পরিয়ে বধূ বেশে তোমাকে বরণ করে নেব, কিন্তু মানুষের কিছু কিছু স্বপ্ন, কিছু কিছু আশা পূরণ হয় না। তাই বলে ভেবো না বধূ বেশে আমি তোমাকে দেখব না। লাল বেনারসি পরে বিয়ের পিঁড়িতে যখন তুমি বসবে, সানাইয়ের সুর বাজবে, আমি অদৃশ্য ছায়া হয়ে ঠিকই তোমাকে দেখব। আকাশে স্বপ্নের পাখির মতো সাদা মেঘের উপর ভেসে ভেসে, শরতের কাশফুলে দুলে দুলে, আমার মায়ের শাড়ির আঁচলে মুখ লুকিয়ে তোমাকে আমি ঠিকই দেখব। আমি আছি তোমার খুব কাছাকাছি, এই মন যেখানে, হৃদয় সেখানে। বাঁধন